2014 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আজকে ধর্নার 500তম দিন, দেখতে দেখতে 500তম দিনে অতিক্রান্ত করলো তারা। আর তাদের এই 500তম দিন উপলক্ষে এই মুহূর্তে ধর্মতলা যে মাতঙ্গিনী হাজরা পাদদেশ রয়েছে, সেখানে কিন্তু তারা চুনকালি মেখে নিয়োগের দাবিতে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে, পাশাপাশি নিজেরা নিজেদের বেশ দিয়ে মেরে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। এবং তারা এটাই বোঝাতে চাইছে যে তাদের এই বেল্টের ঘা যতটা লাগছে, যতটা তাদের যন্ত্রণা হচ্ছে, এরকম যন্ত্রণা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত চাকরি না পেয়ে তাদের হচ্ছে। তারা নিয়োগ চায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ তারা চায়, এবং এই নিয়ে তাদের কিন্তু বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে তারা মাটিতে শুয়ে নিজেরাই নিজেদেরকে কিন্তু বেল দিয়ে ক্ষতবিক্ষত করছে। আর সেই চিত্র আজকাল ডট ইনের পর্দায় তুলে ধরলাম। আজকাল ডট ইনের জন্য অভিষেক সিংহ। যোগ্য বঞ্চিতদের নিয়োগ চাই।